हेलो एवरीवन, वेलकम टू माय डीपी हेल्पिंग चैनल। आज के तुम्हारे एक इम्पोर्टेंट टॉपिक थे क्लास करब, जो 2022 साल मुख्यमंत्री और राज्यपाल सम्पूर्ण राज्यभित्तिक तालिका तुम्हारे जेटा खूब इम्पोर्टेंट टॉपिकटा। एखान एग्जाम एक प्रश्न थाकछे तुम्हारे रिसेंट जे एखन रेलर ग्रुप डी एग्जाम चलछे सेखाने किन्तु प्रत्येकटा शिफ्ट एखान प्रश्न दिच्छे। खूब इम्पोर्टेंट टॉपिकटा, टॉपिकटा तुम्हारा जो एग्जामेर जोन्नो प्रिपारेशन नाओ ना केन अवश्यई तुम्हारा टॉपिकटा करे जाबे। एखान थेके किन्तु प्रश्न देबे तुम्हारे एकदम आपडेटेड एटा। ओके, चलो आमरा शुरू करी तहले क्लासटा। देखो, राज्यभित्तिक मुख्यमंत्री और राज्यपाल तालिकाटा जानार आगे किछु गुरुत्वपूर्ण टपिक जेने नेब जेगुलो थेके प्रश्न एसे थाके। এই টপিক তিনটা দেখে নাও। ফার্স্ট হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী যিনি আছেন নবীন পট্টনায়ক, ইনি হচ্ছেন 5ই মার্চ হচ্ছে 2000 থেকে দীর্ঘতম ক্ষমতায় কিন্তু রয়েছেন। দীর্ঘতম মুখ্যমন্ত্রীর ক্ষমতায় কে রয়েছেন এটা কিন্তু জেনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। আর মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হচ্ছেন জোরামথাঙ্গা, ভারতের সবচেয়ে বয়স্ক মুখ্যমন্ত্রী হয়েছেন, এখান থেকে প্রশ্ন দিতে পারে। আর অরুণাচল প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী আছেন হচ্ছে পেমা খান্ডু, ইনি ভারতের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আছেন। তাই এই টপিকগুলো থেকে প্রশ্ন দেয়, অনেকেই এই জায়গাটা হচ্ছে তোমার স্কিপ করে যায়, এখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন দিচ্ছে। তাই এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যে কোনো এক্সামের জন্য, শুধু রেলের নয়, আসন্ন যে কোনো তুমি গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই তিনটে টপিক তোমাদের জানবে। এবার আমরা দেখে নেব রাজ্যগুলো, তার মুখ্যমন্ত্রী, গভর্নর, এবং তার সাথে তোমাদের এক্সট্রা করে আমি রাজধানীটা দিয়ে দিয়েছি, ওকে, ক্যাপিটালটা। তো এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন দিচ্ছে। আর শুধুমাত্র রাজ্যের রাজধানীগুলো স্ট্যাটিকের মধ্যে ইম্পর্টেন্ট এটাই নয়, এর সাথে সাথে তোমাদের যে জিআইতে তোমাদের যে অ্যানালজি যে টপিকটা আছে সেখানেও কিন্তু এখানে তোমাদের ম্যাচ করতে দিচ্ছে। তোমরা জানো অ্যানালজিতে রাজধানী থেকে বা ক্যাপিটাল থেকে দিয়ে থাকে, তো সেটাও তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে একসাথে। তো এটা অবশ্যই তোমরা দেখে নাও। প্রথমে আমরা দেখব অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের হচ্ছে রাজধানী কি? অমরাবতী। মুখ্যমন্ত্রী কে আছেন বর্তমানে? ওয়াইএস জগনমোহন রেড্ডি, ওকে, অলরেডি তোমাদের গ্রুপ ডিতে এসে গেছে। গভর্নর হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন, বোঝা যাচ্ছে? ভালো করে এগুলো কিন্তু মুখস্থ করবে, তোমরা এগুলো নোট করতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। অরুণাচল প্রদেশের হচ্ছে রাজধানী হচ্ছে ইটানগর, মুখ্যমন্ত্রী আছেন হচ্ছে পেমা খান্ডু, আর গভর্নর আছে ব্রিগেডিয়ার বিডি মিশ্র, ইনি কিন্তু অবসরপ্রাপ্ত, ওকে। আসামের হচ্ছে তোমার রাজধানী হচ্ছে দিসপুর, মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা, গভর্নর আছেন জগদীশ মুখী, ওকে। বিহারের হচ্ছে রাজধানী হচ্ছে পাটনা, মুখ্যমন্ত্রী সবাই জানো নীতিশ কুমার, আর গভর্নর আছে ফাগু চৌহান, ওকে। খুবই এক্সামে আসে, পপুলার একটা মানে নাম, এখান থেকে এক্সামে খুবই প্রশ্ন আসে। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, মুখ্যমন্ত্রী আছেন ভূপেশ ভাগেল, আর গভর্নর আছেন অনুসূয়া উইকে, ওকে। গোয়ার হচ্ছে তোমার রাজধানী হচ্ছে পানাজি, মুখ্যমন্ত্রী আছেন প্রমোদ হচ্ছে সায়ন্ত, আর গভর্নর আছেন পি এস শ্রীধর পিল্লাই, ওকে। তোমাদের এগুলো প্রত্যেকটা কিন্তু আপডেটেড, ওকে। দেখো গুজরাট, গুজরাটের হচ্ছে রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী আছেন ভূপেন্দ্রভাই প্যাটেল, আর গভর্নর আছেন আচার্য দেবব্রত। আর হরিয়ানার হচ্ছে রাজধানী হচ্ছে চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী আছেন মনোহরলাল খাট্টার, ওকে, খুবই আসে এক্সামে এটা। গভর্নর আছেন হচ্ছে হরিয়ানার বান্দারু দত্তাত্রেয়, ওকে। চলো পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব আরও রাজ্যগুলির নাম। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা, মুখ্যমন্ত্রী আছেন জয়রাম ঠাকুর, গভর্নর আছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে তোমার রাঁচি, মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত সোরেন, গভর্নর আছেন রমেশ বাইস। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুর, সে হচ্ছে মুখ্যমন্ত্রী আছেন কর্ণাটকের সি বাসভরাজ হচ্ছে মোবাই, আর গভর্নর আছেন কর্ণাটকের হচ্ছে থাওয়ার চাঁদ গেহলট। নেক্সট দেখো কেরালা, ওকে। কেরালার হচ্ছে তোমার রাজধানী আছে তিরুবনন্তপুরম, আর মুখ্যমন্ত্রী আছেন কেরালার পিনারাই বিজয়ন, আর গভর্নর আছেন হচ্ছে আরিফ মোহাম্মদ খান। এই পিনারাই বিজয়ন থেকে খুবই প্রশ্ন আসে এক্সামে। মধ্যপ্রদেশের হচ্ছে রাজধানী হচ্ছে ভোপাল, মুখ্যমন্ত্রী আছেন শিবরাজ সিং চৌহান, এটাও খুব ইম্পর্টেন্ট, আর গভর্নর আছেন মাঙ্গুভাই ছাগানভাই প্যাটেল, এটা তোমাদের রিসেন্ট তোমাদের রেলের গ্রুপ ডিতে এসেছে একটা শিফটে। মহারাষ্ট্রের হচ্ছে রাজধানী হচ্ছে মুম্বাই, মুখ্যমন্ত্রী আছেন একনাথ শিন্ডে, আর গভর্নর আছেন ভগৎ সিং কোশিয়ারি। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, মুখ্যমন্ত্রী আছেন বর্তমানে এন বীরেন সিং, আর গভর্নর আছেন শিলা গণেশন, ওকে। দেখো এখানে অনেকে মনে করবে যে শিলা গণেশন তো হচ্ছে পশ্চিমবঙ্গের হচ্ছে বর্তমান হচ্ছে গভর্নর নিযুক্ত হয়েছেন, হ্যাঁ, ইনি শপথ বাক্য পাঠ করেছেন অফিসিয়ালিভাবে, এখনও কিন্তু নিযুক্ত হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নর হিসাবে, কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করে ফেলেছেন পশ্চিমবঙ্গের জন্য। তাই এখানে কিন্তু নতুন পদে বহাল হবে, কিন্তু এখন বর্তমানে কিন্তু শিলা গণেশনই কিন্তু এই পদে বহাল আছেন মণিপুরের গভর্নর হিসাবে, কিন্তু ইনি পশ্চিমবঙ্গের গভর্নর হিসাবে পরবর্তীতে নিযুক্ত হবেন, ওকে, এবছরই নিযুক্ত হবেন। তোমাদের ডেটটা আমি বলে দিচ্ছি, এটা মনে রাখবে 18ই জুলাই, ওকে, 18ই জুলাই থেকে হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হবেন শিলা গণেশন,
ওকে, তাই তার আগে পর্যন্ত কিন্তু মণিপুরেরই গভর্নর থাকবেন শীলা গণেশন। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে ভুল আনসার করে ফেলবে। যদি তোমাদের এক্সামে প্রশ্ন দেয় এখন রেলে যে পরীক্ষাটা চলছে এখন বর্তমানে, সেই অনুযায়ী আমি বলি, যদি মণিপুরে যদি জিজ্ঞাসা করে বর্তমানে গভর্নর কে, তোমরা কিন্তু আনসার তোমাকে শীলা গণেশনই কিন্তু করতে হবে। কেন, ইনি এখন বর্তমানে কিন্তু রয়েছেন, ইনি এখন চেঞ্জ হয় না। 18 জুলাই 2022 ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বহাল হবেন। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। ওকে, বোঝা গেল। মেঘালয়ের হচ্ছে তোমার রাজধানী হচ্ছে শিলং, মুখ্যমন্ত্রী আছেন কনরাড কাঙ্কাল হচ্ছে সাংমা, আর গভর্নর আছেন সত্যপাল মালিক। খুব ইম্পর্টেন্ট, এটা দেখে খুবই প্রশ্ন দেয়। ওকে, চলো পরবর্তী আমরা দেখে নেব মিজোরাম। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ওকে, এই রাজধানীটা দেখে খুবই প্রশ্ন দেয় এক্সামে। মুখ্যমন্ত্রী আছেন জোরাম থাঙ্গা, গভর্নর আছেন ডক্টর কম্ভপতি হরিবাবু। ওকে, নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, মুখ্যমন্ত্রী আছে নিফিউরিও, ওকে, গভর্নর আছে জগদীশ মুখী। এটা থেকেও খুবই প্রশ্ন দেয়। উড়িষ্যার হচ্ছে রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী আছে নবীন পট্টনায়ক, গভর্নর আছেন প্রফেসর গণেশীলাল মাথুর। পাঞ্জাবের রাজধানী আছে চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী বর্তমানে আছে ভগবন্ত সিং মান, গভর্নর আছেন শ্রী বনোয়ারিলাল পুরোহিত। ওকে, রাজস্থানের হচ্ছে তোমার রাজধানী হচ্ছে জয়পুর, মুখ্যমন্ত্রী আছেন অশোক গেহলট, গভর্নর আছেন কালরাজ মিশ্র। সিকিমের হচ্ছে রাজধানী গ্যাংটক, মুখ্যমন্ত্রী আছেন পিএস গোলে, আর গভর্নর আছেন গঙ্গা প্রসাদ। ওকে, তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই, মুখ্যমন্ত্রী আছেন এম কে স্ট্যালিন, এটা খুব ইম্পর্টেন্ট, গভর্নর আছেন তামিলনাড়ুর আর এন রবি। ওকে, আর তেলেঙ্গানার হচ্ছে রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী আছেন কে চন্দ্রশেখর রাও, আর গভর্নর আছেন তেলেঙ্গানার ডক্টর তিমিলিসাই সুন্দররাজন। বোঝা গেল। চলো আমরা পরবর্তী স্লাইড দেখে নেব ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, মুখ্যমন্ত্রী আছেন ডক্টর মানিক সাহা, আর গভর্নর আছেন সত্যদেব নারায়ণ আর্য। তোমাদের রিসেন্ট এক্সামে এই ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, এর মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ, তোমরা সকলেই জানো, আর ইনি খুবই নিউজে থাকেন, আর গভর্নর আছেন হচ্ছে উত্তরপ্রদেশের আনন্দদিবেন প্যাটেল। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন, আর মুখ্যমন্ত্রী আছেন পুষ্কর সিং ধামী, আর গভর্নর আছেন গুরমতি সিং, এটাও খুব ইম্পর্টেন্ট, নিউজে খুবই থাকে। আর পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, আর গভর্নর আছেন সি গণেশন। এবার বলবে যে স্যার এখানে কেন শীলা গণেশনটা বললেন, একটু আগে তো মণিপুরের বললেন। এই জায়গাটা এই কারণেই তোমাদের দিয়ে রেখেছি, ইনি 18 জুলাই 2022 থেকে কিন্তু বসবে। ওকে, এটা আগস্ট চলছে, জুলাইয়ের হচ্ছে 8 তারিখ থেকে ইনি হচ্ছে এই পদে বসবেন, 18 জুলাই 2022 থেকে পশ্চিমবঙ্গের নতুন গভর্নর হিসেবে। তা এর আগে কে ছিল বা এখন কে আছেন বলো তো? তোমরা সকলে জানো জগদীপ ধনকর। জগদীপ ধনকর কিন্তু 17 তারিখ পর্যন্ত তার সাহিত্য আছে, 17 জুলাই, 18 জুলাই থেকে হচ্ছে শীলা গণেশন বসবেন। এবার বর্তমানে যদি এক্সাম ওরিয়েন্টেড, যদি যেহেতু শপথ বাক্য পাঠ করানো হয়ে গেছে, তাই জন্য শীলা গণেশন থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে, সেই জন্য তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি দিয়ে রেখেছি। ওকে, তাই এখন বর্তমানে শীলা গণেশন কোথায় হচ্ছে গভর্নর হিসেবে নিযুক্ত হয়ে আছেন বলো তো? মণিপুরে। এটাও কিন্তু জেনে রাখবি, কনফিউজিং জায়গাগুলো ক্লিয়ার রাখবে, প্রশ্ন যেভাবেই দিক না কেন তোমরা আনসার করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। ওকে, এবার দেখো মণিপুরের গভর্নর হচ্ছে লা গণেশন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন। ওকে, আর জগদীপ ধনকরের পদত্যাগের পরে, জগদীপ ধনকর তার মানে এখন আছেন, এই 17 জুলাই পর্যন্ত থাকবেন, 18 জুলাই থেকে শীলা গণেশন বসবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের অন্যান্য মন্ত্রিপরিষদ স্পিকার আছেন হচ্ছে তোমার বিমান ব্যানার্জি, এনাদেরকে উপস্থিত থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাকে শপথ বাক্য পাঠ করান, অর্থাৎ শীলা গণেশনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। ওকে, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা জানতে পারলে, স্পিকার কে আছে, বিমান ব্যানার্জি আছেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমরা সকলে জানো, আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে প্রকাশ শ্রীবাস্তব আছেন। প্রশ্ন কিন্তু এইভাবে আসতে পারে, বর্তমান পশ্চিমবঙ্গের যে গভর্নর নিযুক্ত হয়েছেন তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন কে? এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। এবার যদি বলে নামটা থেকে প্রশ্ন আসে, তাহলে কী বলবে তোমরা? প্রকাশ শ্রীবাস্তব। আশা করি এইগুলো ইনফরমেশানগুলো একসাথেই করে নেবে, তাহলে তোমাদের পড়তে বা মুখস্থ করতে সুবিধা হবে, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এবার আমরা দেখে নেব হচ্ছে নেক্সট কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লা গণেশন পশ্চিমবঙ্গের কততম গভর্নর, মানে হচ্ছে রাজ্যপাল, সেটা তোমাদের কিন্তু জানতে হবে। গভর্নর হচ্ছে তোমার রাজ্যপাল। ওকে, তোমরা সকলেই জানো যে 22তম গভর্নর পদে নিযুক্ত হচ্ছে লা গণেশন। আর যদি বলে জগদীপ ধনকর কততম, ইনি ছিলেন হচ্ছে 21তম। বোঝা গেছে। এবার দেখো পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর ছিলেন কে? চক্রবর্তী রাজাগোপালচারী। সালটাও মনে রাখবে, 15 আগস্ট 1947 থেকে 21 জুন 1948 পর্যন্ত ছিলেন চক্রবর্তী রাজাগোপালচারী। ইনি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর, রাজ্যপাল ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম। এবার আমরা দেখে নেব হচ্ছে ইউনিয়ন টেরিটরি যেগুলো থাকে সেইগুলোর গভর্নর এবং রাজধানী, মানে এখান থেকেও প্রশ্ন তোমাদের দিচ্ছে এক্সামে, এই জায়গাটাও জেনে রাখা দরকার। ওকে, তোমাদের লুসিয়েন্টের পলিটির ক্লাস করাচ্ছি, সেখানে ইউনিয়ন টেরিটরি করিয়েছি, ডিটেলসে আমি তোমাদের ক্লাস করেছি, সেগুলো পড়বে, সেখানে একদম ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে তোমাদের বোঝানো হয়েছে। ওকে, অনেক ইনফরমেশান রয়েছে, অবশ্যই যারা ক্লাসটা করোনি করে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা একটু চেক করে নিও।
দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথমে দেখব আন্দামান ও নিকোবর। এই আন্দামান নিকোবরের গভর্নর আছেন বর্তমানে শ্রী দেবেন্দ্র কুমার যোশী, ওকে, লেফটেন্যান্ট গভর্নর কিন্তু, ওকে, যেটাকে আবার এলটি বলা হয়ে থাকে। আর রাজধানী আছেন আন্দামান নিকোবরের হচ্ছে পোর্ট ব্লেয়ার, ওকে, বোঝা গেল। চণ্ডীগড়ের গভর্নর আছেন বর্তমানে বনোয়ারিলাল পুরোহিত, খুবই এক্সামে এসে থাকে এটা। আর রাজধানী হচ্ছে তোমার চণ্ডীগড়, ওকে, চণ্ডীগড়ের রাজধানী কিন্তু চণ্ডীগড়ই। এবার দেখো দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, এটা একসাথে এখন হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে। আগে দাদরা নগর হাভেলি দমন দিউ আলাদা আলাদা ছিল, এখন দুটো মার্জ হয়ে গেছে, তোমরা সকলেই জানো। যারা জানো না, ইউনিয়ন টেরিটরি আমি কিছুদিন আগেই পড়িয়েছি ক্লাস, সেখানে আমি ডিটেলসে বর্ণনা করেছি এগুলো, তা সেটা দেখে নেবে ক্লাসটা। এবং এখানে দেখো দাদরা আর নগর হাভেলি দমন দিউয়ের হচ্ছে তোমার গভর্নর আছেন বর্তমানে, মানে রাজ্যপাল আছেন শ্রী প্রফুল্ল প্যাটেল, ওকে, প্রশাসক হিসাবে। আর রাজধানী কি হচ্ছে দমন। দিল্লির হচ্ছে তোমার গভর্নর আছেন বর্তমানে বিনয় কুমার সাক্সেনা, ওকে, রাজধানী হচ্ছে তোমার নতুন দিল্লি, আর যেটাকে বলা হয় নিউ দিল্লি। জম্মু কাশ্মীরের হচ্ছে গভর্নর আছেন বর্তমানে শ্রী মনোজ সিনহা, লেফটেন্যান্ট গভর্নর, যেটাকে এলটি বলা হয়। আর রাজধানী আছে শ্রীনগর। এবার এখানে শুধু শ্রীনগরটা আমি দিয়ে রেখেছি, জম্মু কাশ্মীরের শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুটো আলাদা আলাদা রাজধানী হয়ে থাকে, তোমরা সকলেই জানো, ওকে। এটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের লোকেদেরকে খুশি করার জন্য অ্যাকচুয়ালি ছমাস করে ভাগ করে নেওয়া হয়েছে, শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুটো পার্টে ভাগ করা হয়েছে। তা প্রশাসনিক রাজধানী হলো গ্রীষ্মকালে হচ্ছে শ্রীনগর থাকে, আর হচ্ছে তোমার শীতকালে জম্মু হয়ে যায়। তাহলে এটা মনে রাখবে, শীতকালীন হচ্ছে রাজধানী জম্মু কাশ্মীরের জম্মু, আর গ্রীষ্মকালীন হচ্ছে তোমার শ্রীনগর, ওকে, বোঝা গেল। এবার দেখো আন্দামান ও নিকোবর। আচ্ছা, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা হচ্ছে দুবার প্রিন্ট হয়ে গেছে, ওকে, এখানটাকে আর করতে হবে না, আমি আগে একটু আগে আমি করে দিয়েছি, যে প্রথমেই আমি আন্দামান নিকোবরটা করে দিয়েছি, এখানে আর একবার প্রিন্ট হয়ে গেছে, ওকে ওকে। নেক্সট দেখো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের হচ্ছে তোমার গভর্নর আছেন শ্রী প্রফুল্ল প্যাটেল, আর লাক্ষাদ্বীপের হচ্ছে রাজধানীটা খুবই এক্সামে আসে, কাভারত্তি, ওকে, কাভারত্তি। কাভারত্তি হচ্ছে তোমার লাক্ষাদ্বীপের রাজধানী, এক্সামে খুবই আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আর পুদুচেরি, ওকে, এখানে গভর্নর আছেন বর্তমানে ডক্টর তিমিলিসাই সুন্দররাজন, ওকে। আর পুদুচেরির রাজধানী হচ্ছে পুদুচেরি, যেমন চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়, তেমনি পুদুচেরির রাজধানী হচ্ছে পুদুচেরি। আর লাদাখ, ওকে, নিউ যেটা গঠন হয়েছে সেটা জম্মু কাশ্মীরকে ভেঙে, এই লাদাখটা হচ্ছে তোমার গভর্নর আছেন বর্তমানে শ্রী রাধাকৃষ্ণ মাথুর, এইটা এক্সামে আসার চান্স সব থেকে বেশি, এবং এক্সামে অনেক এক্সামই এসেছে বর্তমানে, লেফটেন্যান্ট গভর্নর ইনি একজন। আর লাদাখের রাজধানীটা মনে রাখবে লেহ। ক্লিয়ার হলো? তাহলে ইউনিয়ন টেরিটরিগুলো বুঝতে পারলে, আর রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং ক্যাপিটালগুলো তোমরা বুঝতে পারলে। টোটাল ইনফরমেশনটা দিলাম, ছোট্ট একটা ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের কিন্তু কমন থাকবেই 100%, ওকে। তাহলে অবশ্যই তোমাদের ক্লাসটা কেমন লাগলো, চিফ মিনিস্টার এবং গভর্নরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এরকম ধরনের স্ট্যাটিক ইনফরমেশান কোনগুলো তোমাদের কাছে বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে অবশ্যই তোমরা জানাবে, আমি সেই ক্লাসগুলো তোমাদের জন্য ইমিডিয়েটলি এনে দেবো, ওকে। আসন্ন অনেকগুলো এক্সাম তোমাদের যেহেতু রয়েছে, ওকে, অবশ্যই ক্লাসগুলো সম্পূর্ণ করতে থাকো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকো, যাতে তোমাদেরও হেল্প হয় এবং অন্যদেরও অনেকটা হেল্প হয়, আমিও মোটিভেট হই নেক্সট ক্লাসগুলোকে আনার জন্য। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ কোন ক্লাসগুলোর প্রয়োজন আছে। চলো, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।